গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ও মেয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কালকের মেয়ের বার্থডে ছিল, আজ এই 22শে ফেব্রুয়ারি, নেক্সট ডে বুধবার। তো বার্থডে ছিল, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ হঠাৎ করে সব কিছুই হয়েছে আর কি। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছিল ছোট্ট একটা কেক কাটা হবে, কাউকে ডাকা টাকা হবে না এরকম কিছু। তো যাই হোক, তো বাদে তো যেমন তেমন হয়েই গেছে, কিন্তু আমার রুমের অবস্থাটা এতটাই খারাপ যে কি আর বলবো, মানে কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। মানে স্নান করবো এখন, মানে মেয়ে ঘুমিয়ে গেছে, এখন 9:30 বাজে, স্নান করবো না, ব্রাশ করে ব্রেকফাস্ট করবো না, রুম গোছাবো। তো যাই হোক, আমাকেই সব কিছু করতে হবে। আজকে যদি রবিবার হতো তাহলে ভালো হতো, ওকে ওর মেয়েকে বাবা নিয়ে থাকতো আর আমি মোটামুটি ছোটো 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 করে সব কাজগুলো করে ফেলতে পারতাম। তো যাই হোক, আমাকেই সব কিছু করতে হবে। আর রান্নাবান্না আজকে কিছুই তেমন করবো না কারণ আজকে আলু সেদ্ধ ভাত হবে। এবার মেয়ের জন্য যেটা করি সেটা তো করবোই, কিন্তু আমাদের আলু সেদ্ধ ভাত হবে। তো তোমাদেরকে একবার রুমের অবস্থাটা এখন দেখে দিই, রুমটা গোছানোর পরে আবার দেখাবো, কিন্তু গোছাতে পারবো কি না তা জানি না। কিন্তু আজকে এখন স্নান করবো না, স্নানটা পরেই করবো, আগে রুমটা গুছিয়ে ব্রাশ করে ব্রেকফাস্ট করবো, স্নান পরে করবো, পরে দেখা যাবে, আগে রুমটা গোছাই, নাহলে আমার মানে কীরকম কীরকম একটা হচ্ছে। চলো তোমাদেরকে আগে রুমটা দেখি দেখি কী অবস্থা। তো এরকম অবস্থা রুমটা। তো আমি ভিডিও বানাবো না কারণ ফোনটা চার্জে দিয়ে রুমটা গুছিয়ে ফেলি, তারপর তোমাদেরকে দেখালাম কতটা কি গোছাতে পারলাম। তো চলো, রুম টুম পরিষ্কার করে, মোটামুটি পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তার কারণ ও কালকে রাত্রি 1:30 ঘুমিয়েছে তাই জন্য। আর আমি ব্রেকফাস্ট আমার বেড়ে নিয়েছি, খাইনি এখনও। তো তোমাদেরকে দেখাই কি নিয়েছি, তবে কালকে রাত্রে কিছুই খাওয়া হয় না, আমরা প্রায় খেয়েছি 11:30। তো ঘুগনিতে মুড়ি খেয়েছি আমরা দুজন, আর কিছু খাইনি। তো লুচি 2-4 বেশি হয়ে গেছিলো, তো ওটাই আমি আজকে খাচ্ছি। বেড়ে তো নিয়েছি কিন্তু আমার লুচি টুচি অতটা ভালো লাগে না, আবার বাসি জিনিস তো আমার ভালোই লাগে না, মানে আমি খাইও না। তো যেহেতু আছে তো খেতে হবে, সব ফেলবো নাকি, কষ্ট করে বানিয়েছি তো তাই জন্য খেয়ে নিই। আর ওই যে মেয়ে ঘুমোচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার, মেয়ে ঘুমোচ্ছে আর রুম দেখো, এখনও কিন্তু মুছিনি, পরে মুছবো। তো ঝাড় দিয়ে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এই জিনিসগুলো কিছু তোমাদেরকে দেখানোর আছে, যে কয়েকটা গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এর থেকে বেশি রুম গোছানো আমার থাকবে না কারণ মেয়ে তো জিনিসপত্র নিয়ে খেলা করে, ওকে খেলা করার জন্য জিনিস দিতে হয়, তো তাই জন্য। আর এই দেখো লুচি, একটা মিষ্টি আর পায়েস। তো দেখা যাক কত দূর খেতে পারি, তাহলে শেষ পর্যন্ত মুড়ি চানাচুরি খাবো। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। দেখো সত্যি সত্যি খেতে পারিনি এই মিষ্টিটা, এত মিষ্টি হাফ খেয়েছি, পায়েস একটুখানি টেস্ট করেছি, বসে গেছে বয়সটা পুরো, কিন্তু একদম বলবো ভালোই লাগছে না। লুচিগুলো এমনি খেলাম, এবার একটু ঝালমুখ না করলে আমি ভালোই লাগবে না। এটা হচ্ছে গিয়ে দেখো সেই কালো জাম যেটাকে বলে। তো আমি কিন্তু মিষ্টি প্রায় 1.5 মাস পরে খেলাম, মানে এখানে যতদিন এসেছি ততদিন মিষ্টি খাইনি ছাড়া এখানে মিষ্টি খাইও না, মানে মিষ্টিটা এখানকার মিষ্টি অতটা ভালো না। তো রান্না হবে আলু বেগুন টমেটো ভাতে ডাল আর ডিম সেদ্ধ। মেয়েকে দেবো আলু পেঁপে ডাল পালং শাক, তো ওইসব দিয়ে সেদ্ধ, ডিম সেদ্ধ দেবো, ভাত খাওয়াবো। তো চলো ভাতটা মেয়ে যখন ঘুমোচ্ছে বসিয়ে দিই, মেয়ে উঠলে ওকে মাঝে কিছু একটা খাওয়াবো, তারপর স্নান টান করে ভাত খাওয়াবো, বা মেয়ে যখন উঠবে যেমন উঠবে সেইভাবেই ঠিক করবো। তো চলো বেশি বকবক না করে ভাতটা বসিয়ে দিই, কারণ মেয়ে উঠে পড়লে আর মানে ওকে নিয়ে কাজ করতে বড্ডই অসুবিধা হয়। অসুবিধা হলেও এখন অনেকটাই অভ্যেস হয়ে গেছে বা অনেকটাও পারি, প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে ওকে নিচে ছাড়া যায়, ও হামাগুড়ি দিয়ে খেলতে পারে, তো তাই জন্য মোটামুটি এখন কাজটাও অনেকটা ওকে নিয়ে করতে পারি আর কি, অসুবিধা তেমন একটা হয় না। তো আবার আমি যেটা ওকে নিয়ে কোলে নিয়ে করা যায় না সেটাই আমি ছেড়ে দিয়ে করি, আর যেটা কোলে নিয়ে করা যায় সেটা আমি কোলে নিয়েই করি, কেননা বেশি আবার ওকে নিচে খেলাই না বা নিচে খেলতেই না, কারণ ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, যেটা পাথরের বাড়ি পাথরের রুমটা, তো
ওই জন্য যে সবসময় হামাগুড়ি দিতে পারে বলে সবসময় যে ওকে বসিয়ে রাখি বা ছেড়ে দিই তা কিন্তু না। যেটা আমি পারি না মানে এই ধরো ভাতের ফ্যান ঘোরানো, তারপর সবজি কাটা, এগুলো তো আর করে নিয়ে হয় না, তো ওই জন্যই ওগুলো ছেড়ে করি। না হলে বাকি যে খুন্তি নাড়া বলো, মাছ ভাজা, এগুলো কিন্তু আমি ওকে নিয়েই করি। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানি ভিডিওটার মধ্যে তেমন কিছুই থাকে না, মানে আমার ভিডিওগুলো বড্ড অগোছের, বড্ড অন্যরকম, একটু মানে দেখার মতো না। তবুও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভাতটা বসিয়ে দিই, বলতে বলতে মেয়ে উঠে পড়েছে, তো চলো ওকে এবার আমি একটু খাইয়ে দিই, তারপরে আবার রান্নাবান্না করবো, এই ভাতটা বসিয়ে তারপর ওকে খাওয়াতে যাব। তো চলো এখন ওকে আমি খাইয়ে দিই। তুমি টুকবুক গো টিট টিট গো টিট টিট গো টিট করো 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 বো তো রান্না হয়ে গেছে। আলু সেদ্ধ, আলু বেগুন টমেটো ওগুলো একসঙ্গে সব সেদ্ধ করে নিয়েছে। এবার ওটা লঙ্কা একটু ভেজে মাখিয়ে নেবো, তারপর হচ্ছে গিয়ে দুটো বড়ি ভেজে নেবো, ব্যাস আমাদের খাওয়ার। আর কালকের একটু না কাঁচকলার সবজি আছে, কাঁচকলা মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম মাগুর মাছে, ওটা একটু আছে, ব্যাস হয়ে যাবে, হাতে ভেজে রান্না করলাম না। আর মামার হচ্ছে সব রকম সবজি সেদ্ধ করে রেখেছি, এবার ভাত দিয়ে ওকে ডিম দিয়ে খাবো, ওই জন্য ডিম সেদ্ধ দিয়েছি। তো কালকে তো মেয়ের বার্থডে হলো, তো বেশি কাউকে ইনভাইট করা হয়নি, মানে আমাদের এখানে তো তেমন কেউ নেই, তাই জন্য হচ্ছে গিয়ে ছোটোখাটো সেলিব্রেশন করলাম আর কি। একদম ছোটোখাটো মানে একদম ছোটোখাটো, তো ওখানে দু চারজন ফ্যামিলি থাকে, তাদেরকেই ডাকা হয়েছে, মানে ওর বাবার বন্ধু আর কি। সবারই বিয়ে হয়ে গেছে, শুধু আমাদের ওপরে যে থাকে, মানে ওপর ছাদে ছাদে যে থাকে, তো ওর বিয়ে হয়নি, বাকি সবারই বিয়ে হয়ে গেছে। তো ওরা এসেছিলো মামামের জন্য কী কী নিয়ে এসছে দেখিয়ে দিই। তো সব কিছু আনুচ্ছি হয়ে গেছে, মানে সব খোলা হয়ে গেছে, দেখাও হয়ে গেছে, ব্যবহারও হয়ে গেছে। তারপর ভাবলাম যে তোমাদেরকে যখন জন্মদিনের ভিডিওটা শেয়ার করলাম তখন গিফটগুলোও দেখিয়ে দিই। তো প্রথমে দেখায় ওপরে যে ছেলেটা থাকে, মানে ওর কাকু, সবাই কাকুর থাকে, তো একজন মানে গিফট হবে, বাকি সব কাকু হবে। তো ওপরে যে থাকে, তো আমাদের এখানে ছেলেটার বাড়ি, তো সে দিয়েছে এই যে এই জেরিটা, তো সে দিয়েছে এই জেরিটা। আর হচ্ছে যে মামাকে একটু পরে খাওয়াবো, মাছ স্যালাড খেয়ে তার জন্য ওকে স্নান করিয়ে দিয়েছি, এবং বাজে মাত্র 12টা, ওকে খাওয়াবো 12:30টার দিক থেকে। আর এই বাড়িতে যে যাদের বাড়িতে আমরা ভাড়া নিয়ে থাকি, তাদের বাড়ির নাতি ও নাতনি দুজন বাচ্চা আছে, তাদেরকে দেখেছিলাম, তো তারা দিয়েছে ছোট্ট কিউট টেরিটা, এটা ছোট্ট বাট খুবই কিউট, রেড কালার। তো আরেকজন কাকু যে কিনা দিয়েছে এই টেরিটা, তবে এর সাথে সে দিয়েছে এই ড্রেসটা, এই টেডিটা, আর এই যে এই ড্রেসটা, এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালার, বাট এটা আমার কাছে হোয়াইট কালার আছে, সাদা কালার দেখাচ্ছে, সাদা রঙ লাগছে, কিন্তু এটা হচ্ছে হালকা একদম বেবি পিঙ্ক কালার। আর এই টেডিটা, আর সোয়েটারটা, এগুলোকে কী বলে, সোয়েটারই বলছি আমি, এটা দিয়েছে, এটাও পরেও নিয়েছে আজকে সকালে। তো এইগুলো, আর আর যে গিফটভাবে বললাম, তো সে দিয়েছে এই রেড কালারের ড্রেসটা, এই যে, তো এই ড্রেসটা পরেই ও কেক কেটেছে, মানে প্রথমে ওর বাবার দেওয়াটা করেছিলাম, তারপর দেখলাম যে রেড কালারের ড্রেস নিয়েছে, তো আবার যে এখন নিতে হয় না এরকম টুপি, পেছনে প্রজাপতি আছে, আর বাবা মামা কি হচ্ছে, যাক স্টিকটা পাচ্ছি না, ও দিয়েছে এই এই ড্রেসটা, এই ড্রেসটার এটা, আর সাথে দিয়েছে, হ্যাঁ
নিয়ে আসছি আমি একটা বার্বি ডল দিয়েছে আর মিষ্টি নিয়ে এসেছিল মামার জন্য। তোমাদেরকে দেখিয়ে নিয়ে আস। তো আসলে আমি কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে ওইভাবে বসিনি, কারণ যেহেতু খেলা করছে দুষ্টুমি করছে, তো যেমন যেখানে ছিল সেইভাবেই দেখাতে বসে গেছি। এই যে ওই ড্রেসের সাথে ছিল এই হেয়ার ব্যান্ডটা, এই যে, আর দিয়েছে এই একটা পুতুল, এটাকে আমরা ছোটবেলায় কাটা লাগা পুতুল বলতাম, আমরাও কিনতাম মেলাতে। তো এই যে পুতুল, আর তারপর কিছু ঠান্ডা বাতি আছে, আর ওর সাথে একটা স্টিক ছিল যেটা দেখতে পাচ্ছেন আমাদের। আর ওর বাবা দিয়েছে এই যে এটা, আর ওর নিচের এই স্কার্টটা একটা ঘাগরা। তো এরকম একটা ঘাগরা কিন্তু আমি বিয়ের আগে পরেছিলাম, মানে বিয়ের আগে বলতে ছোটোবেলায় হয়তো 6-7 পরতাম এরকম টাইমে, পুরো সেম কালার এরকম ছিল। যাই ওর বাবা এটা দিয়েছে, প্রথমে এটা পরেছিল, তারপর আবার ওই এটা চেঞ্জ করে ওই রেড কালার একটা পরানো হয়েছিল। আর একটা কাকু দিয়েছে যেটা এই যে ঘোড়া গাড়ি, তো এটা একটা কাকু দিয়েছেন। তো এই ছিল গিফট। আর এই যে গেঞ্জিটা পরে আছে, এই ড্রেসটা কিন্তু ওর বাবা দিয়েছে, মানে একটা দিয়েছে গেঞ্জি মানে এটা, আর এই ড্রেসটা, আর আমি কিছুই দেইনি, কারণ আমি তার বাজারে টাজারে যাই না, পরে দেবো, কোনো দেওয়ার অনেক টাইম আছে। তবু ওর বাবাই দুটো ড্রেস দিয়েছে, আর গিফট বলতে তেমন কিছু না, এই এই গিফটগুলোই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাও চলে গেছে খেয়েটে, তারপর হচ্ছে গিয়ে আমি এলাম বাসন ধুতে। মেয়ে ঘুমিয়ে গেছে আর এখন বাজে 2:30, তো 2:30 বেজে গেছে। আমি ভাবলাম যে আমারও ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোলে হবে না, বাসনগুলো ধুয়ে রেখেই শোবো, কারণ যদি ঘুম থেকে উঠে বা একটু বসার পর উঠে দেখি যে সব কাজ কমপ্লিট তাহলে বেশ ভালোই লাগে, কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখি যে বাসন পড়ে আছে বা কোনো কাজ পড়ে আছে তখন সত্যি মাথাটা অনেক গরম হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য সব কাজ আমি সেরে রেখেই শোবো, তাতে আমার ঘুম হয় হবে না হয় না হবে, তো ততক্ষণে মেয়ে হয়তো উঠে যেতেও পারে, কিন্তু কাজটা কমপ্লিট করাটা আমার বেশি দরকার আর কি ঘুমের থেকেও। তো তাই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা আমি দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো রুম টুম মোটামুটি গুছিয়ে নিয়েছি, এরপরে আমি শোবো। ওই যে মেয়ে ঘুমোচ্ছে, তারপর আমি শোবো, মেয়ে উঠলে তারপর তো মেয়েকে খাওয়াবো।
তো এই যে গোছানোর রুম। তো গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 4টে, হ্যাঁ 4টে তো বেজেই গেছে, মেয়ে 2:30টার সময় ঘুমিয়ে 4টার সময় উঠে গেছে। যাই হোক, মেয়েকে আমি এখন ওটসের পায়েস বানিয়ে খাওয়াচ্ছি, মানে ওটসকে সিদ্ধ করে তারপর ফর্মুলা মিল্ক আর লবণ হলুদ দিয়ে, এই লবণ হলুদ বলছি, লবণ আর তাল মিশিয়ে দিয়ে সিদ্ধ করে ওদের মেয়ে ফর্মুলা মিল্ক দিয়ে ওটাকে পায়েসের মতো বানিয়ে খাওয়াচ্ছি ওটস। আর ওকে গাড়িতে বসিয়ে দিয়েছি, ও গাড়ি নিয়ে এখানে ওখানে চলে যাচ্ছে আর আমাকেও খাওয়ার নিয়ে তার সাথে এখানে ওখানে যেতে হচ্ছে। যাই হোক, খাওয়াটাই দরকার, সে যেভাবেই খাক না কেন, ওই যে ওখানে বসে আছে। তো আমিও ওই যে মাঝে মাঝে ওখানে যাচ্ছি, মাঝে মাঝে এসে এখানে বসছি, কারণ আমার ওকে ওর সামনে সবসময় আবার বসে থাকা বা হচ্ছে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব নয়, শিরের যন্ত্রণা হয় যেহেতু সি সেকশন তাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। তো মেয়েকে খাইয়ে তারপরে যাব ছাদে। এই এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা ছাদে একটা রুম, এটাতে আমরা বিয়ের পর প্রথম এসে থাকতাম, 2-3 বছর ওখানে থেকেছি। আর এই অ্যালোভেরা গাছগুলো আমরা লাগিয়েছি দুজনে মিলে। প্রথমে এখানে একটা তবে না খুবই খারাপ অবস্থায় অ্যালোভেরা লাগানো ছিল, কিন্তু আমি আর ওর বাবা লাগিয়েছি আলাদা টবে, মাটি দিয়ে লাগিয়ে সুন্দর একটা, মানে এই যে এই অ্যালোভেরা গাছগুলো কত অ্যালোভেরা হয়ে গেছে, এইরকম ছিল মোটামুটি অ্যালোভেরা হয়ে গেছে। এখন এখন তো মাখার টাইমই পায় না, এত আগে প্রচুর মাখতাম, মানে অ্যালোভেরা কেটে কেটে নিয়ে, আর এখন তো টাইমই হয় না। যাই হোক, একটু তোমাদেরকে দেখালাম আর কি এই কত টাইম কাটিয়েছি, মানে এই রুমটাতে যেহেতু আমরা থাকতাম 3 বছর। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:30 বা 7:45, ওর বাবা চলে এসছে, তো তাকে আমি মুড়ি মাখিয়ে দিয়েছি সাথে ডিম ভাজা, ডিমটা ওটা ও মুড়ি খাচ্ছে আর আমি এদিকে রাতের রান্নাটা করছি। আর মুড়িটা বেশ ভালোই খেতে লাগছে, আমি তো যাচ্ছি আর খাচ্ছি আর আবার আসছি এরকম। তো আজকে আমাদের মেনু জল ঢালা ভাত, বেগুন পোড়া আর একটু আলু ভাজবো, আর মেয়ের জন্য ওই যে সামান্য আটা মাখিয়েছি ওকে রুটি করে দেবো, ব্যাস এটাই আমাদের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে তো 9টার সময় খাইয়ে দিয়েছিলাম 1:30টার দিক করে, আমরা এই খেলাম, এখন বাজে 10:30। তো এই যে মেয়েকে ঘুম পাড়াচ্ছি কিন্তু ঘুমোচ্ছে না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, চলো 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 চলো।